আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক, দোহাপাড়া উচ্চ বিদ্যালয়, পুঠিয়া, রাজশাহী। আজকে আমি 9 এবং 10, ক্লাস 9 এবং 10 এদের জন্য বাংলা দ্বিতীয় পাত্র কারক ও বিভক্তি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অনলাইনে বসে ক্লাসগুলো দেখবে, নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসবে, তার কারণ এটা তত্ত্ববহুল ক্লাস। অনেক আমাদের সংজ্ঞা আছে, তথ্য আছে, সেগুলোকে লিপিবদ্ধ করতে হবে, অন্যথায় আমরা পরবর্তীতে মিলাতে পারবো না। সেই জন্য আমি আশা করি তোমরা খাতা কলম নিয়ে এই ক্লাসগুলোকে দেখবে এবং লিপিবদ্ধ করবে। আজকে আমাদের পাঠ্য বিষয় হলো কারক ও বিভক্তি। আমরা জানি যে কারক হলো এমন একটি বিষয় যেটা ক্রিয়াপদের সহিত সম্পর্ক আছে। ক্রিয়াপদের সহিত যদি সম্পর্ক না থাকে তাহলে আমরা তাকে কারক বলতে পারবো না। কাজেই আমাদের মূল যে বিষয়টা সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ক্রিয়াপদের সহিত অবশ্যই সম্পর্কিত হতে হবে, অবশ্যই ক্রিয়াপদের সাথে সম্পর্ক থাকলেই তাকে আমরা কারক বলবো। তাই আমরা কারকের সংজ্ঞায় যাচ্ছি যে কারক ক্রিয়াপদের সহিত, ক্রিয়াপদের সহিত যে পদের অন্যায় বা সম্পর্ক আছে তাকে কারক বলবো। উদাহরণস্বরূপ বলা যায় যে পাখি সব করে রব, পাখিগুলা রব করতেছে এরা নিজে নিজে, তাতে এটা ক্রিয়াপদের সাথে সম্পর্ক আছে, এটা হলো আমরা কারক বলবো। আবার আমি বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জানার উদ্দেশ্যে যে ক্রিয়াপদের সহিত যে পদের অন্যয় বা সম্পর্ক আছে তাকে আমরা কারক বলবো। যেমন পাখি সব করে রব, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, এসব হলো আমাদের কারক, কারকের সাথে আমাদের ক্রিয়াপদের সহিত সম্পৃক্ত। আমরা এই কারককে বাংলা ভাষায় সুবিধার জন্য আমরা একে আমরা 6টা ভাগে ভাগ করব। একটা হলো যথা কর্তাকারক বা কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অবদানকারক, আর একটা অধিকরণকারক। এখন কর্তাকারকটা কি এর সংজ্ঞা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কারক ও বিভক্তি নির্ণয় করতে যায় আমরা এই সমস্যায় জর্জরিত হব। কাজেই যদিও আমরা আজকে যদি বিভক্তিগুলোকে আমরা সময় না পাই তাহলে আলোচনা করব না, পরবর্তীতে এই বিভক্তিগুলো নিয়ে আসবো। তবে আজকে যে সংজ্ঞাগুলো এটাকে ভালোভাবে রপ্ত করার জন্য বা ভালোভাবে তোমরা যারা বুঝতে পারো সেই জন্য আমি বলছি যে এই 6 প্রকার কারক, কর্তাকারক বা কর্তৃকারক যেটাই বলো, যে কাকে বলে, কর্তা যা নিজে করে তাকে কর্তাকারক বলে। যদি নিজে কোনো কাজ সম্পাদন না করে তাহলে আমরা তাকে কর্তাকারক বলতে পারবো না। আর যদি কর্তা যদি নিজে নিজে যে কাজটা সম্পাদন করবে সেটাকে বলবো আমরা কর্তৃকারক বা কর্তাকারক। যেমন বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, এই যে বাঘে মহিষ এরা কিন্তু কাউকে কাউকে আশ্রয় করছে না, কারোর দ্বারা না, নিজে নিজে তারা পান করছে। তাহলে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, এটা হলো কর্তাকারক। আর বিভক্তি যদি বোঝায় তা আমরা জানি বিভক্তিকে পরে আলোচনা করবো, বিশদ আলোচনা করবো। এ ওয়াতে থাকলে সপ্তমী বা প্রথমা, র এরা থাকলে ষষ্ঠী, তারপরে জন্য এরা থাকলে চতুর্থ, দ্বারা দিয়ে কর্তৃক থাকলে তৃতীয়, হইতে থেকে চেয়ে থাকলে পঞ্চমী, আর আর ষষ্ঠী তো আমরা বললাম র এরা, এরা হলো ষষ্ঠী। তাহলে আমরা এবার কর্তাকারক সম্পর্কে আমরা বললাম, এবার আমরা কর্মকারকে যাই। কর্মকারক কাকে বলে তাহলে আমরা বুঝতে পারবো এই সংজ্ঞাটা অত্যন্ত জটিল সংজ্ঞা। আগে আমরা যখন আমরা লেখাপড়া করছি আমার জীবনে আমরা দেখেছি কারকের কোনো সংজ্ঞা মিলেনি, পরবর্তীতে একটা সংজ্ঞা আমরা এটাকে নিয়েছি, সেটা দেখি কর্মকারক। কর্তা যাহাকে বা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে। কর্তা যদি আশ্রয় না থাকে তাহলে আমরা কর্মকারক বলতে পারবো না।
আর কর্তার যদি আশ্রয় থাকে তাহলে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করবে সেটাই হবে কর্মকারক। তাহলে বন্ধুগণ, প্রিয় শিক্ষার্থীগণ, আমরা এইটা একটা ভালো সংজ্ঞা আমি মনে করি, তোমরা যারা আছো তারা ঠিক করে নেবে যে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকেই কর্মকারক বলে। যেমন ডাক্তার ডাকো, এই ডাক্তার ডাকো তাহলে পিছনে বা উদ্দেশ্য কেউ না কেউ আছে যে তাকে আশ্রয় করে ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। এই জন্য আমরা কি বলবো, এই ডাক্তারটা হলো কর্মকারক। আর বিভক্তি যদি বলা হয় তাহলে কি, এটা হবে শূন্য বিভক্তি। যাই হোক, যখন কোনো বিভক্তি না থাকে তখন শূন্য বলা হয়। এরপরে আমরা দেখি করণ কারক, যাহার দ্বারা ক্রিয়া সম্পন্ন হয় তাকে করণ কারক বলা হয়। করণ কারক যদি আমরা বলতে চাই, আমরা তাহলে প্রথমে যেটা বলা দরকার যে যাহার দ্বারা ক্রিয়া সম্পন্ন হবে, ক্রিয়া দ্বারা যে জিনিস দ্বারা হোক, জায়গার দ্বারা হোক, ওইটা যদি দ্বারা যদি ক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যায় তাহলে আমরা বলবো যে ওইটা করণ কারক। তাহলে করণ কারক যাহার দ্বারা ক্রিয়া সম্পূর্ণ হয় তাকে করণ কারক বলে। যেমন নৌকাতে নদী পার হওয়া যায়, নৌকা, নৌকা দ্বারা নদী পার হওয়া যায়, দ্বারা দিয়ে করতে থাকলে তো তৃতীয়া, আমরা এখানে বলবো নৌকাতে, তাহলে এইটা হলো আমরা করণ কারকের সপ্তম বিভক্তি বা প্রথম বিভক্তি বলা যাবে। তাহলে আমরা কি জানলাম যে করণ কারকটা হলো যাহার দ্বারা ক্রিয়া সম্পন্ন হয় তাকেই করণ কারক বলে। যেমন উদাহরণ বলা যায় যে নৌকাতে নদী পার হওয়া যায়, অর্থাৎ নৌকা দ্বারা নদী পার হওয়া যায় নৌকা, এই নৌকাটা হলো করণ কারক, তার বিভক্তি হলো সপ্তমী। এরপরে আমরা আসি সম্প্রদান কারক। সম্প্রদান কারকটা কি, আমরা সম্প্রদানের সংজ্ঞা বলছি যাকে কোনো কিছু শর্ত ত্যাগ করে দান করা হয় তাকে সম্প্রদান কারক বলে। সম্প্রদান কারক আমরা বলবো, আবার বলেছি, যাকে কোনো কিছু শর্ত ত্যাগ করে দান করা হয় তাকে সম্প্রদান কারক বলে। মানে এই সম্প্রদানের প্রথম শর্ত হলো যে শর্ত ত্যাগ থাকতে হবে, শর্ত যদি মানে সেখানে জুড়িয়ে দেওয়া যায়, শর্ত যদি তার মধ্যে নিয়ে আসা যায় তাহলে আমরা সম্প্রদান কারক বলতে পারবো না। যেমন যে উদাহরণ, যে সৎ পাত্রে কন্যা দাও, সমিতিতে চাঁদা দাও, এগুলো সব হলো অন্ধকে আলো দাও, গুরুজনের নতি করো, এগুলো সবাই সম্প্রদান করে, এর বিনিময়ে কোনো অর্থ নাই, এটাকে নিঃস্বার্থভাবে দান করা হয়, এই জন্য এটা হলো সম্প্রদান। তাহলে মনে করতে হবে যে আমরা যখন সম্প্রদান কারকের কথা বলবো তখন নিশ্চয়ই আমাদের শর্ত ত্যাগ থাকতে হবে, শর্ত ত্যাগ না থাকলে, শর্ত ত্যাগ যদি না থাকে তাহলে আমরা তাকে কিন্তু সম্প্রদান কারক বলতে পারবো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সম্প্রদান কারকের আলোচনা করলাম, এবার আমরা অপাদান কারকের কাছে চলে যাই। অপাদান কারক, এই অপাদান কারক যা, এর সংজ্ঞাটা হলো যাহা হইতে চলিত গৃহীত ভীত প্রভৃতি উৎপন্ন হয়, এইটাই হলো অপাদান। অপাদান হলো কি, যাহা হইতে চলিত গৃহীত ভীত প্রভৃতি উৎপন্ন হয় সেটা হলো অপাদান। শিক্ষার্থীবৃন্দ, আমরা অপাদান কারক সম্পর্কে বললাম, সংজ্ঞা বললাম, তাহলে এই নিয়ে আলোচনা করা যায় যে আমরা যদি মনে করি যে ভীতটা কি, যে বাবাকে বড় ভয় হয়, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে এরা একটা ভীতি সঞ্চার হলো, তাহলে এইটা হলো অপাদান কারক। যেমন সব ঝিনুকেই মুক্তা মেলে না, এটা অপাদান কারকের উদাহরণ, সব ঝিনুক থেকে তো মুক্তা পাওয়া যায় না, তাহলে এটা। তারপরে চলিত গৃহীত, যেন বৃক্ষে ফল পরে, মেঘে বৃষ্টি হয়, এগুলো সবই হলো অপাদান। প্রাসাদে দেখিলাম, হ্যাঁ, এ বাজারে লোক নেই, এগুলো সবই হলো অপাদান। তাহলে আমরা যে শিক্ষার্থী কিন্তু আমরা বুঝলাম অপাদানটা কি, অপাদানটা হলো সে যাহা হইতে চলিত গৃহীত ভীত প্রভৃতি উৎপন্ন হবে সেটাই হবে অপাদান। তাহলে অপাদানের উদাহরণটা আমরা বললাম, দিয়ে বললাম যে গাছে ফল পরে বা সব ঝিনুকে মুক্তা মেলে না, এটা আমাদের হলো অপাদান কারক। তারপরে আমরা
শিক্ষাবিন্দু আমরা অধিকরণ কারক সম্পর্কে তো জানি। অধিকরণ কারকটা কি? এটা 6 নম্বর কারকে ধারণা হচ্ছে অধিকরণ। অধিকরণটা হলো ক্রিয়ার আধারকে অধিকরণ বলা হয়। এটা আর একটা কথা বলা যায় যে ক্রিয়ার আধার শুধু না, এই ক্রিয়া যেখানে সম্পন্ন হয়, ক্রিয়ার যেখানে সমাপ্তি ঘটে সেইখানেই হলো, সেইটাই হলো অধিকরণ। আমরা তাহলে কি সংজ্ঞা পেলাম? যে ক্রিয়ার যেখানে সমাপ্তি ঘটে, ক্রিয়ার যেখানে সমাপ্তি ঘটে বা ক্রিয়ার আধারকে আমরা অধিকরণ কারক বলবো। এই অধিকরণ কারক কিন্তু আবার 4 প্রকার অধিকরণ আছে। সেই 4 প্রকার অধিকরণটা কি? একটা হলো স্থানাধিকরণ, ভাবাধিকরণ, তারপরে হলো বিষয়াধিকরণ, আর হলো কালাধিকরণ। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বলছি যে এই 4 প্রকার কারকের আমরা একটা একটা করে উদাহরণ টানি। যারা অনলাইনে আসছো তোমরা দেখো যে স্থান, স্থানটা যদি বলি তাহলে যে এ নদীতে মাছ নাই, এ নদীতে কুমির নাই, তাহলে এটা একটা স্থান, তাহলে এটা স্থানাধিকরণ। আর যদি আমরা বলি যে সে ব্যাকরণে সুপণ্ডিত, তাহলে সে অঙ্কে কাঁচা, সে ইংরেজিতে কাঁচা, এগুলা হলো বিষয় অধিকরণ, বিষয়ের উপর নির্ভরশীল, তাহলে আমরা বিষয় অধিকরণ বলবো। আর যেটা হলো বলা যায় যে কালাধিকরণ, কালাধিকরণ খুব সহজ। এবার দেখো বন্যায় সব আমাদের এলাকা সব ডুবে ডুবে শেষ খুব অবস্থা, তাহলে এবছর ভালো বন্যা হইয়াছে, তাহলে এটা কি কাল? তাহলে এই বছরে আমার ভালো বন্যা হইয়াছে। তারপরে আরো বলতে পারি যে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে, তাহলে এটা কাল? আমরা জসীমউদ্দীনের সেই কবর কবিতার একটা লাইন ব্যবহার করলাম যে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে, তাহলে এটা এটা কাল। হ্যাঁ, তারপরে যদি বলি যে তিলে তৈল আছে, তাহলে এটা এটাও একটা কারক হতে পারে। তারপরে আবার ভাবাধিকরণ, যেমন কি যে রুনুর ঝুনুর বাজে আবরণ, এটা আমরা যে ভাবে ভাবের উপর নির্ভর করে হচ্ছে, তাহলে ভাব যেটা ভাবের উপর নির্ভর করে হবে সেটা হবে ভাব অধিকরণ। তাহলে প্রিয় বন্ধুগণ শিক্ষার্থীবৃন্দ, আমরা জানতে পারলাম যে স্থানাধিকরণ, ভাবাধিকরণ, কালাধিকরণ আর বিষয় অধিকরণ, এই কারক যদি আমরা অধিকরণ কারককে এইভাবে যদি ভাগ না করি তাহলে হয়তো এক সমস্যার সম্মুখীন হতে পারি। সেই জন্য আজকে আমরা এই কারক সম্পর্কে আমরা ডিটেলস বা এই কত প্রকার কি কি এগুলো আলোচনা করলাম। বিভক্তি সম্পর্কে খুব একটা যেতে পারলাম না, তবু একটা আলোচনা করে দিয়েছি যে আমরা যদি এ ওয়াতে পাই তাহলে প্রথম বা সপ্তমী, র এরা থাকলে ষষ্ঠী, পৈতে থেকে থাকলে পঞ্চমী, দ্বারা দিয়া কর্তৃক থাকলে তৃতীয়া, আর জন্য এইটা থাকলে আমরা বলবো চতুর্থ, আর র এরা থাকলে ষষ্ঠী, আর কোনো যখন কোনো বিভক্তি পাবো না তখন এটা ধরে নেব 0 বিভক্তি। এ হলো আমাদের বিভক্তির একটা সব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ কারক নিয়ে ডিটেলস বললাম, কারকের কয় প্রকার কারক এবং কারকের মধ্যে কী কী সমস্যা থাকতে পারে। তবে একটি কথা বলা দরকার, এই সংজ্ঞা যদি আমি না জানি তাহলে কিন্তু প্রয়োগের ক্ষেত্রে আমাদেরকে বিপদে পড়তে হবে। এই জন্য আমরা সবসময় সংজ্ঞাটাকে খুব রপ্ত করব এবং সেটা মস্তিষ্কে রেখে দেব, আর তারপরই ডিফেন্স করে তারপর নির্ভর করে আমরা কিন্তু এই কারকগুলোকে আমরা সমন্বয় করতে পারবো যে এটা এই কারক। হঠাৎ করে দিল রোহিঙ্গা বই পড়ে, তাহলে আমরা ধরে নিব রোহিঙ্গা কাউকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করেছে, মা শিশুকে চাপ দেখায়, তাহলে কি বলবো যে মা তাহলে কাউকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন, তাহলে এগুলো নিশ্চয়ই এটা আশ্রয় থাকলেই তো আমরা জানবো যে কর্মকারক, তাহলে এটা কোনো প্রশ্নই আসে না। আর যদি যেমন কাছের জিনিস সহজে ভাঙ দেওয়া যায়, তাহলে ওই যে আমরা বলছি যাহার দ্বারা ক্রিয়া সম্পন্ন হয়, কাজ দ্বারা ক্রিয়া সম্পন্ন হচ্ছে, তাহলে কাজ কাজটা কি? কাছের জিনিস সহজে ভাঙে যায়, কাছের দ্বারা তাহলে ষষ্ঠী বিভক্তি, আর ইট পাথরের ঘর সহজে ভাঙে না, তাহলে এটা কি কারো করণ কারক, দ্বারা দিয়ে কর্তৃক থাকলে তারপরে যাহার দ্বারা ক্রিয়া সম্পন্ন হচ্ছে, এইটা হলো করণ কারক। নৌকাতে নদী পার হওয়া যায়, করণ কারক। কালির ডাক সহজে ওঠে না, করণ কারক। পা এই পাইলটে ভালো লেখা হয়, এই সব এগুলো হলো কারণ কারণ। তাহলে আমরা মোটামুটি কারক সম্পর্কে একটা ভালো সম্পর্ক ধারণা জানবো, তারপর আমরা সবসময় সম্প্রদান কারকটাকে
অনেক সময় আমরা বিপদে পড়ি, নির্ণয় করতে পারি না, কিন্তু সেখানে দেখতে হবে যে সত্য তো এক আছে নাকি। অনেক সময় বলে যে স্যার ওই যে সমিতিতে চা দাদা ওইটা সমিতি তো তারা টাকা পয়সা জমা নিয়ে ভাগ ভোগ করে নেয়, কিন্তু না এই সমিতি সেই সমিতি না, এই সমিতি যারা ইন্টারন্যাশনাল লতে চলে যেমন রেড ক্রিসেন্ট, তারা কিন্তু এককালীন একটা চাঁদা দেয়। যেমন অনেক ধনাঢ্য ব্যক্তি আছে তারা এই বিভিন্ন ইয়েতে সাহায্য করে, যে যেমন দুর্যোগ আসলে তাদেরকে সাহায্য করার জন্য সে ইয়েতে চাঁদা দিচ্ছে রেড ক্রিসেন্টে। এই ধরনের যারা যে সমিতিগুলো ইন্টারন্যাশনাল লতে চলে আমরা সেই সমিতির কথা বলছি, গ্রামের কোনো সমিতির কথা এখানে উল্লেখ নাই। কাজে দেশের শিক্ষার্থীবৃন্দ তোমরা কারো সম্পর্কে আমি জানি আজ ভালো বলবে। আমরা আজকে এখানেই সমাপ্তি টানবো, আগামী ক্লাসগুলোকে আবার আমরা যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করবো। খোদা হাফেজ, সবাই করোনার থেকে দূরে থাকো এবং মাস্ক ব্যবহার করো, যাতে তোমরা সামাজিক দূরত্ব বজায় রাখো, শরীর স্বাস্থ্য ভালো রাখো। যদিও তোমরা স্কুলে আসতে পারছো না, কিন্তু আমি আশা করি তোমরা বাড়িতে নিয়মিত টেবিলে লেখাপড়া করবে এবং তোমার আশেপাশে স্যারগুলো আছে তাদের কাছে পরামর্শ নেবে, তাদের কাছে যাবে, সমস্যা হলে দেখায় নেবে। এই আশাবাদ ব্যক্ত করি, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আমার এই ক্লাসটা এখানেই আমি সমাপ্ত করছি। খোদা হাফেজ।